আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই হাবিব হোমিও ফার্মাসি ইউটিউব চ্যানেলে। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। আজকে আরও একটি রুগী সরাসরি নিয়ে আসলাম। হোমিওপ্যাথিক চিকিৎসায় সেক্সুয়াল প্রবলেমের পেশেন্টগুলো খুব সুন্দরভাবেই আরোগ্য হচ্ছে। অ্যালোপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদী বা বিভিন্ন চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে যে সমস্ত রুগী ফেল হচ্ছে তারাও হোমিওপ্যাথিতে খুবই চমৎকার ফলাফল পাচ্ছে। এই যে পেশেন্ট 23 বছর বয়স, অনেক দিন ধরেই যৌন সমস্যায় ভুগছিল, অনেকগুলো প্রবলেম ছিল, কী কী সমস্যা নিয়ে আপনি এসেছিলেন আমার কাছে? সমস্যা ছিল আমার প্রস্রাবের দাঁত দিয়ে বীর্য বাড়াইতো, তারপরে প্রস্রাবের গন্ধ হইতো। আপাতত আল্লাহর রহমতে এগুলা সব ভালো হয়ে গেছে। সেক্সুয়াল প্রবলেম কী কী ছিল? এখন আগে হয়তো বা সময় অল্প পাইতাম, কিন্তু এখন অনেক ভালো সময় পাই। আচ্ছা, আগের যে প্রবলেম ছিল সেগুলো আগে বলেন। আগের প্রবলেম ছিল, আপনি মনে করেন যে এই সময়টা কম ছিল, সময়টা কম ছিল, আবার বীর্য বাড়াইতো প্রস্রাব করতে গেলে। একবার সেক্স করার পরে যদি দ্বিতীয়বার চেষ্টা করতেন তখন কি লিঙ্গ শক্ত হতো? হইতো, কিন্তু ওইভাবে হইতো না, কিন্তু এখন হয়। একটা নিস্তেজ ভাব থেকে যেত, হ্যাঁ, আগে যেরকম উত্থান হতো দ্বিতীয়বার চেষ্টা করলে ওরকম উত্থান হতো না। হইতো না। আচ্ছা, এখন ঠিকঠাক হয়? হ্যাঁ, এখন ঠিকঠাক হয়। প্রস্রাবের সাথে বীর্য আসতো, এটা সমস্যাটা কতদিন ধরে ছিল? সমস্যা ছিল প্রায় 1 বছরের মতো, সেটা ভালো হয়ে গেছে, আচ্ছা, এখন আর প্রস্রাবের সাথে বীর্য আসতেছে না। আসতেছে না। প্রস্রাবে যে প্রচুর গন্ধ ছিল, গন্ধটা আছে এখন? এখন আর গন্ধ নাই। আচ্ছা, সেক্সুয়াল প্রবলেম যেগুলো ছিল, লিঙ্গ উত্তেজিত হতো না, বীর্য দ্রুত বের হয়ে যেত, এই সমস্যাগুলো কেমন বুঝতেছেন? এই সমস্যাগুলো আল্লাহর রহমতে ভালোই। ওনার চিকিৎসা করানোর পরে এখন ওনার ওয়াইফের ওষুধ নেওয়ার জন্য এসেছে। হোমিওপ্যাথিতে এই পেশেন্টগুলো খুব সুন্দরভাবেই আরোগ্য হচ্ছে। তো আমরা দেখাচ্ছি অনেকগুলো কেস যাতে করে সাধারণ মানুষ এটা বুঝতে পারে হোমিওপ্যাথিতে কতটুকু কি কাজ হয়। হোমিওপ্যাথিক চিকিৎসক যারা আছে তারাও এই ভিডিওগুলো দেখে যেন তাদের মনোবল বাড়াতে পারে, এটাই আমাদের চেষ্টা, এটাই আমাদের প্রত্যাশা। আমরা যতটুকু চেষ্টা করছি স্যামুয়েল হ্যানিম্যান তার বাক্স থেকে যে ওষুধগুলো আমাদেরকে দিয়ে গেছে সেগুলোই শুধুমাত্র আমরা প্রয়োগ করছি। এই কৃতিত্ব, এই কর্তৃত্ব হোমিওপ্যাথির স্যামুয়েল হ্যানিম্যানের। মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করেছে, এটা তার দরবারে শুকরিয়া আদায় করার বিষয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you.